এরকম আরো ক্লাসিক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি তো একেবারে তৈরি, দেখো এটা কি রে? এটা আমার ছবি। আর ওটা? ওটাও আমার ছবি। আমার ছবি? শঙ্করের ছবি। এই ছবি তোমার কাছে করতে গেল? ভাইয়ের ছবি। জানো এ বাড়ির সঙ্গে আর তার কোন রকম সম্পর্ক নেই। সম্পর্ক হতে পারতো বাবা যদি তুমি ওর বিয়ের মতটা। তা তো বলবেই, যমজ ভাই কিনা। না না, এ বাড়িতে সব আর্টিস্ট মেয়ে, এটা আমি ঢুকতে দিতে পারবো না। আর দেখো বোম্বেতে গিয়ে তার সঙ্গে যেন কোন রকমের দেখা সাক্ষাৎ করো না, বুঝেছো? চলে এসো। হঠাৎ যদি দেখা হয়ে যায় মুখ ঘুরিয়ে নেবে, এসো। কিন্তু আমি তো শঙ্করের বাড়িতে গিয়েই উঠবো। যাই বাবা। চমৎকার, বেশ ঘরটি বাগিয়েছিস তো। প্রচুর কষ্ট পেয়েছি রে চিন্তা বাবু। ও করেছিস কি শঙ্কর? হ্যাঁ, ঘর মাঝে সব বাজনার দোকান খুলেছি। এই বাজিই তো খাই, নইলে পেট বাজাতে হবে যে। এখন তুই চান টান করে খেয়ে নে, তারপর টানা ঘুম দে। দিবানিদ্রা চমৎকার জিনিস। কিন্তু আজই তো অফিসের জয়েনিং ডে, তাহলে আর কি করবি? আমি এসব ঠিকঠাক করে রাখছি, তুই ততক্ষণে তৈরি হয়ে নে। আরে এই জায়গাটার নাম কি রে? ক্যাডেল রোড। ক্যাডেল রোড? শিবাজি পার্ক কোথায়? কাছে। কেন? বাবার এক বন্ধুর বাড়ি, আমার ওখানে ওঠার কথা ছিল। তা উঠলেই পারতিস। আরে বাবার বন্ধু, আমার তো নয়। চা খাবি? খাবো খাবো। এ বিহারি, দু কাপ চা নাস্তা লিয়ে। কি রে মারবে যে? জসীন দেশে জদাচার। শুরুতে পল্লীগীতি, মাঝে কাব্যগীতি, শেষে কেপ্টন, আমি সবকিছু চাই। আধুনিক গান মানে মিক্সচার, বোতল কলর করো আর মানে ছাড়ো। কিন্তু আমি কি নিজের মতন করে গাই? পারবে না কেন? তখন তোমার খুব নাম হবে। এত
একটু দেরি হলো যে তোমার? রিহার্সাল চলছে, যা পাগলের পাল্লায় পড়েছে। পাগল? বদ্ধ পাগল, একবার বলে এই চাই, একবার বলে ওই চাই। ও তা কি করবে বলো, প্রত্যেকটা একটু কষ্ট করতেই হবে। বাড়ি মত দিলে? না। নিজে চিঠি লিখেছিলে? ভাইকে দিয়ে বলেছিলাম। ও তুমি বলেছ? না, আজ বলি। আচ্ছা গীতা, তুমি তো আমার বাড়ির লোকের কথা জানতে চাওনি কখনো? তোমাকে তো জেনেছি, কিন্তু কই, তুমিও তো জানতে চাওনি আমার বাড়ির কথা। বিয়ে তো তোমাকে করব, তোমার বাড়িকে নয়। আর তাছাড়া নিজের বাড়ির দরজায় যার বন্ধ, সব ঠিক হয়ে যাবে। কিছুই হবে না, যেদিন থেকে সিনেমায় ঢুকেছি কোনো সম্পর্ক নেই বাড়ির সঙ্গে, তারপর নিজের পছন্দ মতো বিয়ে করছি শুনে তো করতেই পারতি। তাদের পছন্দ মতো বিয়ে, বেশ লাল টুকটুকে একটা বউ হতো বলে খুশি হতে। তা বেশ, তাহলে তুমিও একটা সুন্দর ছেলেকে বিয়ে করো। আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দর আমার চোখে, আর আমি যাকে বিয়ে করব সেও খুব সুন্দর আমার চোখে। আচ্ছা গো আচ্ছা, তাও কি বুঝতাম, সত্যি সত্যি চাও আমাকে? তোমাকে চাই? কে বললে? তবে কাকে চাও শুনি। যাকে চাই। জানিস দিদি, আজকে অফিসে যেতে দেরি হয়ে গেছিল তো, একটা লোককে বাসে চড়তে না দিয়ে টপ করে উঠে পড়েছিলাম। ও না, অফিসে গিয়ে দেখি সেই লোকটা আজ থেকে আমাদের অফিসে বদলি হয়ে এসেছে। ভারী মজার লোক, কখনো চিনতে পেরে রাগে ফেটে পড়ে, কখনো বা নাচেনার ভান করে মুখটা হাড়ির মতো করে রাখে। ভারী বোকা। ব্যাপারটা সুবিধে নেই। আহা শোন না তারপর কি হলো, থাক শুনতে গেলে ওদিকে রাত পুইয়ে যাবে। প্রথমটাই সংঘাতি, ভুলতে সময় লাগে। নে এবার ঘুমো দেখি। বাহ বেশ সুন্দর গানটা না? তোর তো আর সবই সুন্দর লাগবে। দিদির একজনকে পছন্দ হয়েছে, সে তাকে বিয়ে করতে চায়। নিজেই পছন্দ করেছে? ছেলেটি কি করে? গান করে। গান করে? ওস্তাদ ছেলে, তো রোজগার পাতে কি করে? ওই যে এখনই বললাম, গান করে, রেকর্ডে রেডিওতে সিনেমায়। সিনেমায় গান করে? সে যে কত ভালো ছেলে তা আমার জানা আছে। মার ভীষণ, কি করি বলো? কি বলবো, আমারও তো ওই একই অবস্থা। চলো না আমরা কোথাও চলে যাই। তা হয় না গীতা, অন্য কোথাও গেলে আবার নতুন করে কাজের চেষ্টা করতে হবে। তা হয়তো হবে, কিন্তু তুমি নিশ্চয়ই কাজ পাবে, তুমি তো সত্যি গান বাজনা জানো। সত্যি জানি বলেই তো ভয় হয়, পাবো না। কেন? আজকের দিনে সত্যিকারের জিনিসের কোনো দাম। তাহলে? তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে দুজনে চলে যায়। কি হবে জানি না, কিন্তু আমি তোমার কাছে বসে থাকবো। তুমি তাও কি বলে দিতে হবে জানো না? তুমি পুতুল নিয়ে খেলা? না, আগুন নিয়ে খেলা। জানি শঙ্কর, কালকে সেই জেনানার সঙ্গে আলাপ হয়ে গেল। দাও তো ব্রুটাস, তাহলে তোরও বসন্তর হাওয়া বইতে শুরু করলো। আহ তোর বুঝি ভয় নেই। ওয়ান্স আপন এ টাইম হঠাৎ একদিন দেখা হয় দুজন, হঠাৎ একদিন আলাপ হয় দুজন, হঠাৎ একদিন ভালো লাগে দুজনের, আর কারোর হঠাৎ হয়ে যায় ছাড়া ছাড়া। ব্যাপার কি বলতো, তোকে যেন কেমন কেমন লাগছে। কুমার,
আপনি এখন আসছেন নাকি? নো স্যার, মানে একটু যাচ্ছিলাম। যাচ্ছিলেন? ইয়েস স্যার, মানে আসছিলাম। যাচ্ছিলেন মানে আসছিলেন মানে যাচ্ছিলেন, ব্যাপারখানে কি বলুন তো? ইয়েস স্যার। ইয়েস স্যার? নো স্যার। নো স্যার? জান জান, আপনাকে একটা আর্জেন্ট ফাইল পাঠিয়ে দিয়েছি, সেটা শীঘ্র করে ফেলুন। থ্যাংক ইউ স্যার। ভাগ্যি ভালো, মা এক্ষুনি বাইরে গেল, মরিয়া হয়ে চলে এলাম, দেখা না শরীরটা ভালো ছিল না। তাখানা চিঠি লিখে জানালেন কেন? তুমি জানি কি করতে? হ্যাঁ তা বটে। আমি কে? খুব হয়েছে, এবার বসে দেখুন। ওটা কি? সিনেমার টিকিট, কাল সন্ধ্যায় রোমিও জুলিয়েট দেখতে যাচ্ছি। তা দুটো কেন? কোনো বান্ধবী যাচ্ছেন বুঝি? শুধু বান্ধবী নয়, প্রিয় বান্ধবী। প্রিয় বান্ধবী? এই চৈত্র মাসের কাঠফাটা রোদ্দুরে সর্বনাশ। সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ। নাও টিকিটটা রেখে দাও। তোমার কাছে থাকলো, হলে দেখা তো হবেই। তা হবে, কিন্তু যদি দেরি হয়ে যায় যেতে, কিংবা যদি কোনো বান্ধবীকে ভুলে নিয়ে যায়। আচ্ছা, এমনি ভাবেই হেসে খেলে জীবনটা কাটাবে বুঝি? ক্ষতি কি? এ জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। অল ইন্ডিয়া রেডিও খবর বলা শুরু হচ্ছে। ও রেডিও, কি মুশকিলে পড়েছিল মা, এটা নিয়েছি টাকা নিতে ভুলে গেছি, পথে গিয়ে মনে পড়লো কি কেলেঙ্কারি। এই মাত্র জানা গেল হিটলার তিব্বতে গিয়ে সন্ন্যাস নিয়েছেন, শীঘ্রই তিনি ফিরে এসে সকলের পিণ্ডি চটকাবেন বলে ঘোষণা করেছেন। আজকের বাজার দর সোনা পঁচিশ টাকা, রুপো একশো টাকা। সোনা পঁচিশ টাকা, রুপো একশো টাকা? খারাপ করে তুই ছাড়বি না, তোমার এত বন্ধুই আছে কি ব্যাপার? ও বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এ হত ভাগা কে? আমি যাকে? ও সেই ওস্তাদ ছোকরা, আজকে তোমাদের মেলামেশা বন্ধ। আর যদি কোনোদিন তোমাকে এই বাড়িতে দেখি, বিদে হও, বিদে হও। কাল যে টেন্ডারগুলো আপনি করেছিলেন, তার কিন্তু আমি কাল, হ্যাঁ কাল লাল লাল কোম্পানি যে টেন্ডারগুলো করেছিলেন তার একটা কপি আমি শীঘ্র করে পাঠিয়ে দিই তো। এত কাপ চাইলা? আচ্ছা শোন,
আমার ফাইলটা করে দিলেন যে শোধ দিলেন বুঝি। হুম, আগুন শত্রু আর ঋণের শেষ আছে। যদি অভয় দেন তাহলে একটা অনুরোধ করি। অনুরোধ? নির্ভয় বলুন। এখন যখন আপনি কলেজে পড়তেন, কলেজে পড়তেন না স্কুলে? কলেজ। যখন আপনি কলেজে পড়তেন তো শনিবারে ছুটির পর কি করতেন? ছুটির দিনে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর ফিল্ম পিকচার দেখতাম। সাধু সাধু, আজ কি বার? আজ শনিবার। দেখুন, যখন আমার আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই, ন্যাচারালি আপনি আমার বন্ধু। আজকে একটা সিনেমা দেখে আসছি। না না, আজ সিনেমা একটা খুব ভালো হাসির ছবি, লরেল হার্ডি। আমি কি কচি খুকি যে লরেল হার্ডির ছবি দেখতে যাব? তাহলে তাহলে আমরা আমরা রোমিও জুলিয়েট। আমি বাঘুনি ভাল্লুকও নিয়ে আমি আপনাকে খেয়ে ফেলবো। তা নয়, আজ আমার শরীরটা ভালো না। খুব ভালো আছে কিন্তু 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 কিছু না, প্লিজ প্লিজ চলো রান্না করতে সেদিন যদি বাসে দেখা না হতো তাহলে আজ তুমি বলাটা হতো না। দেখো দেখো, এই না। আজকাল চেহারে সে পেহচানা তো মুশকিল হ্যাঁ, কন শরীফ আর কন বিলকুল। এর যদি আপনাকে এরম করতে দেখি তাহলে পুলিশ ডাকো, বুঝলেন? আমি তো ভাবলাম আর আসবে না বুঝি। এর আগে কি করে আসবো? এতে তো সবাই বললো, এত শিগগির অফিস যাচ্ছি কেন? কিন্তু আমরা তো আজ অফিসে যাচ্ছি না। তা তো বুঝলো, কিন্তু বাড়িতে তার তা বলা চলে না। কি বললে বাড়িতে? বলবো আবার, তোমার জন্য এক রাশ মিথ্যে কথা বলতে হলো। বললাম অফিসে অনেক কাজ। ভেরি গুড, মুড়ি খাও। আচ্ছা এখন আমরা কোথায় যাবো? যেদিকে আমাদের দু চোখ যায়। খুব মজা হবে, আজকে সারাদিন খুব ঘুরবো, চলো। এটা পাবে না, এটা আমার, এটা তোমার। শুধু ছবিটাই তোমার না, আসল লোকটাও দুই চেয়েছি। অত কি দেখছো, দুদিনেই ফুরিয়ে যাবে। মা গো মা, এরা আমার জ্বালিয়ে ফুরিয়েছে রে, আমি কি গলায় দড়ি দিয়ে মরবো নাকি? ভাই চমৎকার, ইট মাস্ট বি নোটেড ডাউন। চমৎকার বলে এমন বাপ না হলে ওই রকম মেয়ে হয়? কি হলো কি হলো, এত রাত্রে মেয়ে বাড়িতে আসতে জিজ্ঞেস করলাম এত রাত অব্দি কোথায় ছিল? বলে অফিসে। সেই কথাই তো বলতে এলো, তুমি তো কোনো ধারই চক্কান দেবে না। আমি আর কি করবো বলো, আমি রাত্রির বেলা গিয়ে অফিস গুলো বন্ধ করে দিয়ে আসবো নাকি? কে বলছে তোমায় অফিস গুলো বন্ধ করতে? কবে থেকে বলছি মেয়ে দিয়ে দাও, নাহলে গীতার মতন বিগড়ে যাবে। আচ্ছা সে হবে, সে হবে। বলি পাস্টর কি বোম্বাই আম রাস্তায় গড়াগড়ি যাচ্ছে? আশের ব্যবস্থা হবে? ও হবে তবে নয়, দুদিনের মধ্যে ব্যবস্থা যদি না করো তাহলে আমি বলে দিচ্ছি খাওয়া দাওয়া বন্ধ। কি ব্যাপার, মাঝে এত চেঁচামেচি করছে? মা সবেতেই রাগ, তাহলে এমন করে মানুষ করলেন কেন? তুই তো মাকে জানিস রীতা, চুপ করে থাক, কি আর করবি। এটা এক ছবিটা থেকে একটা ছবি এঁকে দিতে পারবি? হ্যাঁ কেন পারবো না, কালকেই ফিরে দিতে হবে। কিন্তু কার ছবি রে? সেই
ভীষণ বোকার ভীষণ চালা, দেখি দেখি। দাদা সিগারেট আছে কোটের পকেটে। বুদ্ধু যাকে পকেটে রেখেছো তিনি কে? কি বললি? মানে যিনি পকেটে রয়েছেন তাকে কোথায় স্থান দিয়েছো? দেখে ফেলেছিস শূন্য মন্দিরে। বহুত আচ্ছা, চিনি গো চিনি তোমারে ওগো পকেটিনি। কোথায় যেন দেখেছি। দেখা স্বাভাবিক, পর্দানসীন তো নয়। তুমি এমন করলে, তোমরা দুজনেই আমার প্রিয়, আমি তোমাদের পর থেকে দূরে সরে যাব, দূরে সরে যাব। রমেশ, রমেশকে চিঠি লিখলে কিরকম হয়? তার ছেলে যদি শুনেছি ভালো লেখাপড়াও করেছে, চাকরি বাকরিও ভালো করছে। কে রমেশ গো? যার ছেলেটি আমার এখানে আসবার কথা ছিল তাকে লিখলে কিরকম হয়? তা লিখলে যদি চলে তো লিখছো না কেন? তাকে তাহলে এখানে চিঠি লিখে দিই। ভাই রমেশ। দিদি, দিদি, আরে তোমার আল্লাহতে ভাইপোর যে বিয়ের সম্বন্ধ এসেছে। কোথেকে রে? আমাদের জগদীশ, জগদীশ তার মেয়ের সঙ্গে আমাদের বুদ্ধুর বিয়ে দিতে চায়। তবে আর দেরি করিস নি, আমি বেঁচে থাকতে থাকতে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। মিটি দেখতে কেমন? ছোটবেলা একবার দেখেছিল, তা দেখতে ভালোই হবে। আমাদের জগদীশ তো দেখতে ভালো, তবে কোন মেয়েটির জন্য লিখেছে তা তো বুঝতে পারছি না। একটি মেয়ে তো ছবি আঁকে, আর একটি মেয়ে বিয়ে পাস। ও বাবা, তাহলে তো বুড়ো বয়সে ইংরেজিটা শিখতে হবে দেখ। তা তোমার মত আছে তো? এতে আর মতামতের কি আছে? দেখ, মেয়েটির একটি ছবি আঁকা, আর তোর একটা মতা দরকার তো আজকালকার ছেলে। ওর আমার মতামত কি? বিয়ের বোঝেটা কি বলি? ও তো আর কখনো বিয়ে করেনি, আমরা না হয় একবার বিয়ে করেছি। তাহলে জগদীশকে তাই লিখে দিই গে। একটা আসবি এক মাস বাদ, তাতে ফি দপে যদি দু তিন খানা করে হারাস তো কি স্তরে চলেগা? নাকো 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 পিন্ডি, এসা করলে সে টাকা কাটা যায়। এসা নাকো কারা? আর নাকো কারা করতে হবে না, যাও ফি দেহ। গিন্নি, গিন্নি, আমি ব্যবস্থা করে ফেলেছি তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমার বিয়ে? তোমার কি মাথা খারাপ হলো? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, সব যায় নিজে একটা বিয়ে করে। তোমার নয়, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। কি লিখেছে বলো? ওই যে রমেশ লিখেছে, তার কোনো আপত্তি নেই, বেশ মানাবে পেছনে। কি একটার হাতি দুটোকে দেবে না? মানে মানে একটার হাতি দুটোকে দেবে? কি চায়, কি হবে গো? হবে হবে, একের পর এক, ওয়ান বাই ওয়ান। গিন্নি মরণ কত ঝুড়ি, হে ভগবান, এখন গীতার মতি গতি ভালো হলি। আরে আমারও তো ওই একই অবস্থা, বাবার একটা চিঠি পেয়েছি, তার কোন এক বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। আরে চিনি না শুনি না, বেশ বিয়ে করলেই হলো। আমিও তো চিনি, কিন্তু বিয়েটা বন্ধ করা যায় কি করে? এখন আবার চাকরি বাকরি করছি। আমার তো আবার শখের চাকরি, কি যে করি দেখি কি হয়। আমি তো বিয়ে করবো না বলে বাবাকে একটা চিঠি দিয়ে দিয়েছি, কিন্তু আমি মাকে তো চিঠি দিতে পারবো না। যা হবার তা হবে। ভেবে আর কোনো লাভ নেই। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ও গো সাড়া দিতে স্বপ্নের বয় ভরিয়ে নিয়ে। কনে পিস
পিসিমা সিরিয়াসলি ইল, কাম শার্প। পিসিমা সিরিয়াসলি ইল? শঙ্কর, পিসিমার অসুখ। বাবা, পিসিমা কেমন আছেন? কিরে বুদ্ধু, কখন এলি? কেমন আছিস রে বাবা? দেখি পিসিমা, তোমার নাকি অসুখ। আবার অসুখের খবর না দিলে কি আর আসতিস? তাহলে টেলিগ্রাম? বিয়ের নাম শুনেই তো চিঠি লেখা বন্ধ করলি, তাই তো টেলিগ্রাম করতে হলো। তোর বিয়েতে সব ঠিক রে বুদ্ধু? এত ভাবছিস কিরে? চাকরি করছিস, মেয়েকে দেখতে শুনতে ভালো, আমি বেঁচে থাকতে থাকতে বিয়েটা করে ফেল বাবা। তোমরা যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বাড়িতে যাবার পথ বন্ধ, অথচ ওখানে আসো না। ভেবেছিলাম কাল আবার ওখানে যাব, কিন্তু এই মাত্র বাড়ির টেলিগ্রাম পেলাম, জরুরি, এখনই যেতে হচ্ছে। চিঠি পারানি, আমার চিঠি পেলে নিশ্চয়ই এসো ওখানে, অনেক দরকারি কথা আছে তোমার সঙ্গে। মনে হচ্ছে আমরা দুজনে যা চাই তাই পাবো এবার। আচ্ছা, এতদিন আসনি কেন বলো তো? ভুলে গেছো বুঝি আমাকে? ছেলেটি দেখতে শুনতে ভালো, ভালো লেখাপড়া জানে, চাকরিও করে ভালো। তুমি যেন আবার বেঁকে বসো না বা। কি রে সেই বুদ্ধু নাকি? বুদ্ধ বুদ্ধ বুদ্ধ, যে ছেলের নাম বুদ্ধ সে যে কেমন ছেলে আমার ভালো করে জানা আছে। আমার ভারী বয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করতে। বুদ্ধু বিচ্ছিরি অসুখ। অসুখ সারবে কি করে বাবা? গলার জুড়ে যাবে যে, একসঙ্গে এত খেতে নেই, খাসি বুদ্ধু একসঙ্গে খাস নি, একসঙ্গে সেরে যাবে। বাবা শঙ্কর এতদিন পরে মনে পড়লো, দেখ তো বুদ্ধুর কি চেহারা হয়ে গেছে আস্তে আস্তে। কেমন আছিস বুদ্ধু? মরে গেলাম, মরে গেলাম। তুমি তো বিয়ের নামে বাড়ি ছাড়লে, আর ইনি অসুখ ভাগ দিয়ে বসলেন। আচ্ছা তুই বস, আমি স্নানটা সেরে আসি, কেমন? অনেক কথা জমে আছে, এলে বলবো খন। চললাম বস, আমি মাত্র আসি। দরজাটা বন্ধ করে দে। কেন বন্ধ করে দে? না একটা সিগারেট দে তো। তোর নাকি অসুখ? আরে পরে সব বলবো, একটা সিগারেট আছে? আরে দে না, অসুখের উপর আবার সিগারেট খাবি কি? বলছি বলছি, সব বলছি। ডিসলাই আছে? নেশাটা তো আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। ও বাবা, এতক্ষণে প্রাণ জুড়লো মা গো মা। শোন শোন, অসুখ টসুখ কিছু নয়, বাবা আমার বিয়ে ঠিক করেছে, সে বিয়েটা বন্ধ করতে চাই। ও সেই জন্য তোর এই ভাল্লুকে জ্বর? এবারে বুঝলি তো সব, আর দেরি করিস নি, জানিস তো আমার ব্যাপার। তা তো খুব ভালো করেই জানি, কঠিন ব্যাপার, অনেক কাঠ খড় পোড়াতে হবে। কাঠ খড় কেরোসিন যত ইচ্ছে পোড়া, মোট কথা আমাকে বাঁচা প্লিজ। ম্যানেজ করতে হবে। দেখি বাবা কি করছে। শঙ্করকে এখন আর কিছু বলিস নি কেন? আচ্ছা বলবো না, কিন্তু আর্টিস্ট ফার্টিস্ট বিয়ে করা চলবে না বলে দিই। আহা মাথা গরম করিস নি বলছি, আমি বুঝিয়ে সুঝিয়ে বলবো। বাবা
আমি আঙিকটা সেরে আসি। তোমরা দুজনে তো বাবা আমাকে ভাবিয়ে তুলছো। কোথাকার এক আর্টিস্ট মেয়ে তোমার স্কন্ধে ভর করে বসলে, তাকে বিয়ে না করে তুমি নাকি জলগ্রহণ করবে না। আর একজন প্রথমত রাজি হতে চান না, যদিও বা কোন রকমে রাজি হলেন তাও এলাম রোগ ক্ষোভ পাঠিয়ে বসলেন। বলি এটি তোমাদের অমত করবার কি আছে বলো দেখিনি? চাকরি বাকরি করো, ঘর আছে, মেয়েটিও তেমন ফেলনা নয়, লেখা পড়া জানে। এই তো দেখো না তার ফটো। বলি এটি অপছন্দ করবার মতন কি আছে বলো দেখিনি? তবে হ্যাঁ, যদি গু ধরে থাকো বাপ মার পছন্দ মতো বিয়ে করবে না, সে অবশ্য আলাদা কথা। তুমি কিছু ভেবো না, আমি ওর মত করিয়ে দেবো, তুমি বিয়ে ঠিক করো। বাবা কি বললো রে? তোর ভাবী স্ত্রীর ছবি দেখালেন, যাচ্ছে তাই দেখতে। ভাবী স্ত্রী? আরে যা যা, এ ওখানে বিয়ে করছে। ছবিটা দেখ না একবার, যদি পছন্দ হয়। আমার অবশ্যই পছন্দ হয়নি। তোকে যে জন্য পাঠালুম তার কি করলি? আমি তো অনেক বোঝালাম, কিন্তু বাবা ওই বিচ্ছিরি মেয়েটার সঙ্গে তোর বিয়ে দিতে চান। তবে তো খুব বোঝালি। এক কাজ কর, আমার জন্য দড়ি আর কলসি নিয়ে আয়, ডুবে মরি, তোর দ্বারা কিচ্ছু হবে না। তাহলে এক কাজ করি, বাবাকে বলি তোকে বোম্বে নিয়ে গিয়ে একজন ভালো ডক্টরকে দেখালে তুই শীঘ্র ভালো হয়ে যাবে। আহা কি বুদ্ধি! বলি বিয়েটা কি করে আটকাবে বিয়েটা? আহা চড়ছিস কেন? শোন, বিয়ের দিন একেবারে কাট মারবি, এখন তো প্রাণ বাঁচা। আহ তুই আমায় বাঁচালি, তুই আমায় বাঁচালি। 24 ঘন্টা ওই ভোলা ডাক্তারের আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। তাহলে বাবাকে ওই কথাই বলি? হ্যাঁ হ্যাঁ তাই বল, কিন্তু যা কিছু বলবার একটু তাড়াতাড়ি বল, আর পাচ্ছি না রে, আর পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। মাকে বলে দিস ওখানে আমি কিছুতেই বিয়ে করবো না। ভালো করে ভেবে দেখ রীতা, তুই যাকে চাস সে তোকে সত্যি সত্যি চাই কিনা। হ্যাঁ হ্যাঁ চাই, আমাকে সত্যি চাই। সত্যি চাই? কি করে বুঝলি যে তোকে সত্যি চাই? যেমন করে সবাই বোঝে, যেমন করে তুই একদিন বুঝেছিলি। আচ্ছা মাকে বলছি, কিন্তু মা মত দেবেন বলে মনে হয় না। দেবি আমি কিছুতেই করব না, যেমন করে হোক তোকে মত করাতেই হবে। যদি না পারি, না পারলে, না পারলে চিরদিনের মতো আমাকে হারাবি তোর। রীতা তাহলে বাবা বুদ্ধুকে নিয়ে যায়, ভাববার কিছু নেই, বিয়ের সময় হাজির করে দেবো। আর এর মধ্যে ওকে বিয়ের কথা না বলাই ভালো। না না পাগল নাকি, আজকালকার ছেলেদের মিনিটে মিনিটে মত পাল্টে যায়, ওকে সে বিয়ের দিনই হাজির করে দিল। তাহলে ওই কথাই রইল। এসো বাবা শঙ্কর, বুদ্ধুকে সামনে নিয়ে যাস বাবা, ঠান্ডা ঠান্ডা যেন না লাগে। আচ্ছা তাহলে চলি। শোনো শোনো, রীতার বিয়ের খরচে যাও। আর আমি কি দেখবো সব? আমি বুঝি টুঝি নাকি? না তুমি বুঝবে না, পাওয়ার লোকে বুঝবে। একটা স্কুল বাড়ি ভাড়া নিতে হবে, এ বাড়িতে তুলবে না। নাও না ইয়ার, আমাকে জিজ্ঞেস করবার কি আছে? আমার দেরি হয়ে যাচ্ছে কলেজে, বুঝতে পারছো না? আরে কলেজ 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 চলো তো। মা কে এই বলছিলাম কি, রীতার এমন জোর করে বিয়ে দিও, জোর করে দেবো কি পায়ে ধরে দেবো সে আমি বুঝবো। মানে মত নেই কিনা তাই, মত নেই কিনা তাই, দুদিন বাদে বিয়ে, এখন বলছে মত নেই কিনা তাই। যদি ভয়ঙ্কর একটা কিছু করে ফেলে তখন?
তা তোমরা পারো, তোমাদের গুণে ঘাট নেই। ওই দেখো ছবিটাও দিতে ভুলে গেছি, না সত্যি বড্ড ভুল হচ্ছে আজকাল। অগিতা রিতার বরের ছবি, এটা তোর মাকে দিয়ে দিস, বুঝছি রেখে দে, আমার দেরি হয়ে গেল। সহকর্মিনী ছিলেন, এবার ওর সহ ধর্মিনী হয়েছেন। লজ্জা কিসের হে? ওকে কিছু দরকার আছে? না মানে না দেখতে পেয়েছি। রীতা দেবী কি খবর? রীতা দেবী তিনি কোথায়? তাহলে আপনি নন? মানে একটা চিঠি পেয়েছেন। চিঠি? হ্যাঁ চিঠি, হলদে চিঠি। না তো রীতা দেবী কারণ সহধর্মিনী হতে চলেছেন। আপনি পাননি চিঠি? আমরাও পাইনি। রীতা কি করছে? কান্নাকাটি করছে। আবার দুদিন বাদে ওই জামাইকে চোখের আড়াল করতে পারবে বলি চলে তো যাচ্ছিস, একবার ভিড় করে নজর দিস না, না হলে চুরি করে সব মুক্তি নাশ করবে। আর ওনাকে বলবি যারা এসেছে তাদের যেন ঠিক মতন বসে চষে দেন। হ্যাঁ তুই আচারের সময় আমায় ডাকিস, আমি মনে মনে একবার যাব। দেখি মুখটা তো চন্দনটা নষ্ট হয়ে যাবে যে তোর, দেখি কি রাগ হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ রাগ করে থাকবি? কথা বলবি না? তুই আমার একটি সর্বনাশ করলি, কোনো ভাবনা সব ঠিক হয়ে যাবে। তুই এখান থেকে যা, আমাকে একদম ভাবতে দে। বুদ্ধু কি ভাবছিস? এত ভাবছি কত সহজে মানুষ ভুলে যায়। কে আবার ভুলে গেল? সেই যাকে শূন্য মন্দিরে স্থান দিয়েছিলাম। সে কি অন্য কারুর মন্দিরে চলে গেল? তাই তো শুনলাম, মেয়েদের বিশ্বাস করতে নেই। একই প্রশ্ন সকলের, ভেবে লাভ নেই, চল একটু বেরিয়ে আসি। চল চল। কোথায় যাব? আরে একটা জলসা আছে আমার, যেতে হবে। চল চল। আপনি কি কারণ মানে ইয়েতে পড়েছিলেন? ভালোবাসা করিনি, ভালোবাসা করেছিলাম বলুন। আজকে আমার খাপা খাপা অবস্থা। লক্ষ্মী ছাড়া সামনে রকম। আরে আরে দেখুন কেশবদা, কেশবদা কি ওই তো ওই কুমার বাবু, কুমার চলুন চলুন চল। কি বলতে চলতে দেখি। দেখি রে ও তো বিয়ে বাড়ি মনে হচ্ছে, তুই যে বললি জলসা হবে ব্যাপারটা জানি। আরে না না ওসব কিছু না, এখানকার জলসা এরকমই ভাবলাস। শঙ্কর তুই ভাই হয়ে আমায় ভাসাবি? বরের দেখা নেই, অরমে এসে তোর ছেলে কোথায়? সোজা অফিস থেকে। ও তাই কোন প্যাটা, শুকনো শুকনো লাগছে। সারাদিন অফিসের ভাড়া নিতে
এমন দিয়ে জন্মে দেখিনি গো। ভালো মন্দ মানুষ কাগজে সরে যা, নইলে স্বামী পুত্রের মাথা খাবে, এক পরিবারের ভাত খাবার খাবে, ওটা যদি ছেড়ে দাও উল্লু দাও ছাড়া। কাকে আবার তোমাকে করছো মা? ফিরতে উঠি আমি খেতে মা। ওকে কিছু বলবেন না গীতাকে বিয়ে করতে চেয়েছিল। তোমার এই ছেলেটি আমার আরেকটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, ওই সিনেমায় টিনেমায় কাজ করে বলে গিন্নি রমন, ওই জন্যই তো আমার সঙ্গেও বনি বনাও ছিল না। কিন্তু তুই যে বললি কোন এক আর্টিস্ট মেয়েকে বিয়ে করতে চাস না, মানে আমারই মেয়ে তো আর্টিস্ট, খুব ভালো আঁকে, ওই এই এক্সিবিশনে আমার ফার্স্ট প্রাইজ পেয়েছে। ও করি তাহলে একটু ফ্যাক্টু করে না, আমার মেয়ে একটু করবে কি? এই না, তা এতদিন বলিস নি কেন? এক নম্বরের গাধা, এই গাধামির জন্যই তো তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এখন সম্পত্তি পাবে তো, তা পাবে বই কি হাজার হলে পাবে, সম্পত্তি পাবে। ও ওই ছেলের সঙ্গে গীতার বিয়ে দাও, একটু একটু গান বাজনা জানিস ভালো। তো রমেশ তোমার মতটা কি? তা বেশ তো, শুভস্য শীঘ্র। এখন আর কিছু হতে পারে না। কেন হয় না দেবী, কেন হয় না? বেটার লেট দেন নেভার। কি খবর পকেট মার? তোমরা কি লজ্জার ব্যাপার হলো? ঘাবড়াবেন না, তুমি একটা আস্ত বুদ্ধি শিরোধার্য। যাক এবার রিটায়ার্ড লাভার এক্সটেনশন। কিন্তু আবার যদি ভুল হয়ে যায় তাহলেই বিপদ। তবে জায়গাটা বদলে নিয়ে এরকম আরো ক্লাসিক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।